হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কষার জন্য কষা মানে শরীরে যাদের কষা আছে হবে কিলার করবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা যদি এটা খান তাহলে উপকার পাবেন প্রিয় দর্শক বৃন্দ আমরা হুমায়ুন ভাইয়ের বাড়িতে এসেছি পুরো বাড়িটা দেখা যায় যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হুমায়ুন ভাইয়ের হাতে কিছু আছে এই হচ্ছে শিমুল মূল শিমুল মূল আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিক্রি করে তো এই শিমুল মূলগুলো আসলে কাজ এবং ইনি বাড়ি থেকে কি কি আসলে এই পণ্যগুলো বিক্রি করে থাকেন এই বিষয়গুলো আমরা জানবো হুমায়ুন ভাই আসসালামু আলাইকুম ভাই এগুলো আসলে এই যে শিমুল মূল দেখতে পাচ্ছি এই শিমুল মূলগুলো যে কি হয় আসলে এগুলো এগুলো যে পরবর্তী শুকানি পরে বাসা হয় মোটা গোলা বাসা ভালো করে পরিষ্কার ধুইয়া জি সুন্দর করে দুইটা প্রসেস করে পারো এটার যে

এগুলো আমি বেশি পরিষ্কার করে ডলার দিয়ে ভালো করে এভাবে তখন এটা উঠে যাবে উঠে যাওয়ার পরে পরিষ্কার করো যারা ভালো করে ফ্যান করে একেবারে পরিষ্কার করে পরে ডালেশন করে মেশিন পাড়ার করে এটা আছে দেখতে পাচ্ছেন যে আসলে এটা কতটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম এটা উনি পরিষ্কার করে ধয় ধোয়ার পরে হচ্ছে যে এখানে পলিথিন দেখেন পলিথিনের উপর দিয়ে কিন্তু এটা শুকাচ্ছে শুকানোর পর এটা আবার পরিষ্কার উনি যেটা বললেন যে এটা পরিষ্কার যদি ডলা দেয় তখন উপরের যে যে ময়লা যে ইয়েটা এটা একদম উঠে যায় পরিষ্কার হলে তারপরে হচ্ছে এটা পাউডার করা হয় মিলে নিয়ে গিয়ে পাউডার করা হয় পাউডারটা বিক্রি করেন এই পাউডারটা কত টাকা কেজি বিক্রি করেন এটা এখন বাজার একটু কম তো এখন একশো দেড়শো টাকা একশো বিশ টাকা এরকম পরিষ্কার হয়ে যাবে একবারে এই পাশের এগুলো কি একই জিনিস একই জিনিস এটা ছোটো এটা বড় এই সবগুলো সবগুলো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে যে আপনার চাতালের মতো পুরো অংশ জুড়ে হচ্ছে যে এই শিমুল আহ মূলটা উনি শুকাচ্ছেন এটা শুকানোর পরে উনি পাউডার করবেন পাউডার করে এটা বাজার করবেন আর কি কি আপনার কাছে পাওয়া যাবে অশ্বগন্ধা কি মূলটা আসে দেখা যাবে এখন কি আমরা বাসার দিকে ভাই যাচ্ছি আসলে এটা কিভাবে প্রসেসিং করে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করবো কাঠে কিভাবে এটা কাটার পরে যে এগুলো সব কাটবেন এগুলো মানে বাছাই করা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা এই যে মূল গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাওয়ার উপযোগী

আমরা আসলে কিভাবে কাটে আমরা এই কাটা আমরা একটু দেখার চেষ্টা করব দেখেন দেখেন কিভাবে কাটছে আমরা এই কাটা অংশগুলো যদি একটু দেখি দেখেন কত সুন্দর হয়েছে এই যে কাটা অংশগুলো এগুলো তো আর এইভাবে বিক্রি করেন এগুলো শুকানোর পরে ঠুকানি পরে গেলো আমাদের কোম্পানি আছে ভ্যাকসিন কে সমস্ত কোম্পানি আছে পরা কিনা নেবে মানে যারা হচ্ছে যে আপনার ভেষজ ঔষধ যারা তৈরি করে অর্থাৎ আয়ুর্বেদিক তারা এইগুলো আপনাদের কাছ থেকে ওই পাউডার গুলো কিনে নেয় আস্তে আস্তে সুট কিনে নিয়ে যায় সুট কত করে মন নেয় আয় বর্তমানে পঁয়ত্রিশশো টাকা মন এক মন পঁয়ত্রিশশো টাকা ওরা নিয়ে গিয়ে ওদের মতো প্রসেসিং করে তারপর ওরা মেলে দিয়ে ওরা বিভিন্ন জিনিস দিয়ে ভাঙায় আসলে তো এইভাবে হচ্ছে যে আপনি যদি চূর্ণ করেছেন পাউডার করে আর আস্তা শুকনা যদি নেন তাও পারবেন এবং যদি কাঁচা অংশ আগে দেখিয়েছি যে ঢাকার জন্য উনি বাছাই করেছেন এই যে অংশগুলো এরকম যেগুলো খাওয়ার যোগ্য এগুলো পাবেন সব করে আছে আর কি কাটা চিকন মোটা

দর্শক এখন হচ্ছে এখন আমরা যে মৌসুম এসেছি এটা হচ্ছে শিমুল মূলের মৌসুম কিছুদিন পর হচ্ছে অশ্বগন্ধা বা বিভিন্ন মূলগুলো আছে এগুলো এক একটা এক সময় এক একটা চলে আসে তো আমরা পরবর্তীতে যদি কখনো সময় সুযোগ হয় তাহলে ওগুলো আপনার দেখানোর চেষ্টা করব আজকের মতো এই শিমুল মূল থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি তো হুমায়ুন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ